হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো একটা গানের ব্যাপারে, একটা মিউজিক ভিডিওর ব্যাপারে, যার নাম হচ্ছে আর দেরি নয়, যেটা গেয়েছে সিধু, ক্যাকটাসের সিধু, এবং এটার মানে লিরিক্স লিখেছে অরিজিৎ ঘোষ। এবার প্রথম কথা হচ্ছে যে জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় এই ভিডিওটার ব্যাপারে, সেটা হচ্ছে যে যে টপিকটার ওপর এই মিউজিক ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে, মানে অ্যান্টি রেপ একটা সং, এবং এটার মধ্যে গানটার মধ্যে দিয়ে যে জিনিসটাকে হাইলাইট করেছে লিরিক রাইটার, সেটা হচ্ছে যে যত যেসবগুলো মানে পপুলার ঘটনা হয়েছিল, মানে যে রেপ কেসগুলো আমাদের চোখের সামনে এসছে মিডিয়াতে, সেটা আসিফা হোক, সেটা নির্ভয়া হোক, সেই বিষয়বস্তুগুলোর উপরে কথা বলছে, এবং সেই গানটার মাধ্যমে মানুষকে জাগাচ্ছে যে আর দেরি নয়, এবার জাগো আর কি, এইটা হচ্ছে বক্তব্যটা। এবং সেটাকে লিরিক্সগুলো যেভাবে লিখেছে দুর্দান্ত হয়েছে। আমি সবচেয়ে প্রথমে লিরিক্সের কথা বলবো, লিরিক্সে যে মেসেজটা দিয়েছে, যে বক্তব্যটা রেখেছে, সেটা জাস্ট অন পয়েন্ট, এবং সেটা খুব মানে আপনার জাস্ট মনে গিয়ে ছুঁয়ে যাবে। তো সেটা আর কি প্রথমে আমার দারুণ লেগেছে। দ্বিতীয় হচ্ছে যেটাকে ভিজুয়ালি যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাও খুব দুর্দান্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিধু যখন গান গাইছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছে, যার জামাকাপড় ছেঁড়া এবং তার চোখে পেট্টি বাঁধানো, এবং এখানে আমরা বিভিন্ন লোককে যাদেরকে দেখতে পাচ্ছি তারা সব চোখ বেঁধে রয়েছে, এবং যে যে যাকে আর কি সাধারণ জনগণ বলা হচ্ছে সে মাটিতে শুয়ে আছে, তো এবং ঘুমোচ্ছে সে। তার মানে কি দর্শক, মানে যে দর্শক বা সাধারণ জনগণ তারা ঘুমোচ্ছে এবং তাদেরকে জাগাচ্ছে, এবং যখন ভিডিওটা শেষ হয় তখন সে জেগে উঠে চলে আসে এবং প্রতিবাদ করে এবং লোকের চোখ থেকে ওই ফেটটিটা খুলে যায়। এই যে পুরো জিনিসটাকে মানে একটা মিউজিক ভিডিওর মধ্যেও যে একটা স্টোরি টেলিং করা যেতে পারে, তার মধ্যেও একটা যে গল্প বলা যেতে পারে, সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে এসছে, সেটা খুব ভালো লেগেছে আমার। এবং যেভাবে শ্যুট করা হয়েছে, ভিজুয়ালি যেভাবে দেখানো হয়েছে, মানে ধরুন কখনো কখনো দেখাচ্ছে কি যে যেখানে ওই মানে মানুষ ঘুমোচ্ছে তার পাশে একটা টিভি রাখা আছে, এবং টিভিটাতে আর কি পুরো এরকম যে এ হয় আর কি, নয়েজ ডিস্টারবেন্স হতে থাকে, সেরকম হচ্ছে, এবং যখন সিধু গাইছে মাঝে মাঝে আমরা তার ফুটেজটা দেখতে পাচ্ছি ওটার থ্রু দিয়ে। তো এইভাবে আর কি খুব ভিজুয়ালি খুব ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে প্রোভাইড করে দেবো, তো প্লিজ গিয়ে চেক আউট করুন সেটা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে ভিজুয়াল প্রেজেন্টেশন এবং লিরিক্স। আর মিউজিকের দিক থেকে এটা ডেফিনেটলি এটা রক মিউজিক, আমার তো মিউজিক সম্পর্কে অত সেন্স নেই, রক মিউজিকই রয়েছে। আমি বলবো দেখো সিধুর যে গাওয়ার ব্যাপারটা, আমি গানের সম্পর্কে অত কোনো বোদ্ধা নই, বাট যত শুনেছি সিধুর আমি এটা বেস্ট পারফরমেন্স বলবো না, এর চেয়েও ভালো উনি গিয়েছেন, বাট এটা খানে খারাপ নয়, এটাও ভালো, বাট এর চেয়েও ভালো উনি গিয়েছেন, মানে মানে সেরকম মানে শুনে খুব এক্সট্রাঅর্ডিনারি, মানে সুরের দিক থেকে আমি বলবো না যে খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে বা গাওয়াটা খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, যেটা আমার যতদূর আমার জ্ঞান আছে সেই পার্সপেক্টিভে বলছি, আমার সেইটা মনে হয়নি খুব, বাট লিরিক্সগুলো এবং ভিজুয়াল প্রেজেন্টেশনটা আমার পুরো মন ছুঁয়ে গেছে। তো ডেফিনেটলি আপনারা চ্যানেলটাকে গিয়ে চেক আউট করুন, এবং আপনাদের ফিডব্যাক তাদের কমেন্ট সেকশনে দিন, এবং ভিডিওটা ভালো লাগলে আরও ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।